মালালা ইউসুফ জায়ের কথা শুনেননি এমন মানুষ পাওয়া যাবে না তালিবানের হুমকি সত্ত্বেও মালালা ইউসুফ জায় পাকিস্তানে মেয়েদের শিক্ষার জন্য লড়াই করেছেন তাকে আটতাকে খুনের চেষ্টা করা হয় মাথায় গুলি খেয়েও বেঁচে যান এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হন এই গল্পের শিক্ষা হল দাঁতে দাঁত চেপে লড়াই করার অদম্য সাহস পরিবর্তন আনতে পারে